আপনারা দেখছেন খবরের দুনিয়া। এখন পর্যন্ত ফাইনাল রেজাল্ট আমার কাছে আসেনি, কিন্তু যতদূর এসেছে আমার কাছে নবম রাউন্ডে কমপ্লিট যে গণনার ফলাফল সেটা আমার কাছে এসেছে, আর বাকিটা আমি মৌখিক জানতে পেরেছি। এর থেকে অনুমান করতে পারছি যে এই ফলাফল আমার পক্ষে যাচ্ছে না, অবশ্যই এটা আমার কাছে একটা প্রত্যাশাজনক। আমি এইটাকে ইন্ট্রোস্পেক্ট করবো, রেজাল্টটা কী হয়েছে সেটা দেখব, তারপরে এই বিষয়ে পরবর্তী। কেন এমন ফল কেন ছিল কোন জায়গাটা ঘাটতি হয়ে গেছে? সেই কারণে আমি বলছি ইন্ট্রোস্পেক্ট করবো, কারণ আমরা কোন জায়গায় ঘাটতি হয়েছে। আজকে 400-450 বুথে আমরা এজেন্ট দিতে পারিনি, যার মধ্যে নারায়ণপুর 1-2 রয়েছে তেহরতে, যেখানে কালীগঞ্জের বেশ কিছু বুথ রয়েছে, চাপড়াতে 104 বুথে আমরা এজেন্ট দিতে পারিনি। সেইটা যখন ইন্ট্রোস্পেক্ট করবো দেখবো যে যখন আমাদের এজেন্ট নেই, আমি যে CPM-এ যিনি প্রার্থী ছিলেন তাদেরও জিজ্ঞাসা করছিলাম, তারাও মোরালেস 100-something বুথে এজেন্ট দিতে পারেনি চাপড়াতে। তো সেইটা আমরা হিসাব করে দেখবো যে এই এত যে এক নাগারে যে ভোট, সেই ভোটটা সাধারণ মানুষের ভোট আমাদের বিপক্ষে গেছে বা তৃণমূলের পক্ষে গেছে, নাকি যে বুথগুলো খালি ছিল যে বুথে আমাদের এজেন্ট নেই বা অন্য কোনো বিরোধী দলের এজেন্ট নেই, সেইগুলোতে এমন কিছু হয়েছে যে মানে কি আপনারা দিতে পারেননি না দিতে দেয়নি? আমাদের দিতে দেয়নি, দিতে না পারার তো কিছু কারণ নেই, কিন্তু আপনারা জানেন যে চাপড়া বা তেহট্ট বা কালীগঞ্জের বিশেষ জায়গা রয়েছে যেখানে বিরোধী দলের হয়ে কেউ যদি দাঁড়ায় তাহলে তাকে বিভিন্নভাবে আক্রমণ করা হয়, তাকে তার সে আপনারা অসংখ্য ঘটনা দেখেছেন। সেই কারণে আমরা প্রায় 400+ বুথে আমাদের এজেন্ট থাকেন, তো এটা আমাদের কাছে চিন্তার বিষয়, কারণ যদি প্রতি বুথে গড়ে আপনার 800 ভোট থাকে তাহলে সেই হিসেবে 3,20,000 ভোট, সেই ভোটের কিন্তু আমরা ঠাকুরের ওপর ছেড়ে দিয়েছি যে আমাদের কোনো লোক নেই, সেই ভোটটা কে দিচ্ছে কার পক্ষে যাচ্ছে। এইটা যখন আমি ইন্ট্রোস্পেক্ট করবো আরও ডিটেলে যখন দেখবো তখন বুঝতে পারবো যে এই ভোটটা সত্যিই বিজেপির বিপক্ষে গেছে নাকি এই ভোটটা বিপক্ষে করিয়ে নেওয়া হয়েছে, তখন আমি বলছি যে 1 মিনিট, সংখ্যালঘু ভোট কি একেবারেই আপনাদের বিরুদ্ধে মানে তৃণমূলকে যেতাম না? আমার মনে হয় এইরকম মন্তব্য করা উচিত হবে না, কারণ কোনো ভোটের গায়ে লেখা নেই এই ভোটটা সংখ্যালঘু বা সংখ্যাগুরু। তো সেখানে আমি বলছি যেহেতু 400 উপর বুথে আপনার এজেন্ট নেই, আপনি অভিভাবকহীন অবস্থায় রয়েছেন, বা আপনি যদি বলি আপনার দরজা খোলা রয়েছে সেখানে কোনো সিকিউরিটি নেই বা দারোয়ান নেই, এবং প্রায় 3,20,000 থেকে 3,50,000 বুথ, আপনি যদি দেখেন যে পার্থক্যটা রয়েছে আমার এবং তৃণমূলের মধ্যে সেটা 60-70,000 মধ্যে রয়েছে, তো 3,50,000 ভোটে যদি আমরা এজেন্ট না দিতে পারি সেটা দেখতে হবে যে সেই 3,50,000 ভোট থেকে এটা গেল কি। এমনও হতে পারে যে আপনি যে সংখ্যালঘুর কথা বলছেন তারা আমাদের পক্ষে ভোট দিতে চাইছিলেন, ভোটে ঢুকতে দেওয়া হয়নি, বিভিন্ন জায়গায় EVM মেশিন খারাপ হয়েছে, আপনার হয়ে আমি ভোট দিয়ে দিয়েছি। তো কিন্তু যতক্ষণ না এই বিষয়কে আমি প্রমাণ স্বরূপভাবে বলতে পারবো তখন তো আমি কথা বলতে পারবো না, আলোচনা সাপেক্ষে আমি দেখবো, আমরা যখন ভেতরে আলোচনা করবো আমাদের ইন্টারনাল ডিসকাশন হবে তখন সেটা বুঝতে পারবো। বললাম না এতগুলো বুঝে তাদের এজেন্ট না দেওয়া আমাদের দেখুন ল অ্যান্ড অর্ডার রাজ্যের উপর নির্ভর করে, যদি আপনার পিছনে পুলিশ ডান্ডা নিয়ে ঘোরায় তখন আপনি সফলতার ব্যর্থতা বুঝতে পারবেন। কদিন আগে আমার এক কর্মী মারা গেছে ইয়েতে এলাঙ্গি মহেশপুরে, তার দোষ ছিল সে BJP-কে ভোট দিয়েছে বলে, PTA তাকে হত্যা করা হয়েছে যেটা আমরা হিউম্যান রাইটসে নিয়ে যাচ্ছি। তো যদি ল অ্যান্ড অর্ডার সাধারণ মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষ তো হাতে বন্দুক নিয়ে যুদ্ধ করতে যাবে না, সাধারণ মানুষ যাবে নিজের মত প্রকাশ করতে এবং স্বাভাবিক জীবনযাপন করবে। যদি আপনাকে ধরে পেটানো হয় আপনি করবেন পার্টি? আপনার পরিবার রয়েছে, আপনার ছেলে মেয়ে রয়েছে, বাবা মা রয়েছে, আপনার নিরাপত্তা দরকার, 365 দিন বাঁচতে হয়, দুদিন দুটো মাস্তান এসে আপনাকে বলবে ভোট করতে যাবেন, BJP করতে যাবেন, আপনি খাওয়া খেতে পারবেন? পারবেন না। তো সেই জায়গায় ব্যর্থতা কিছু নয়, আমাদের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছে পৌঁছানো, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পাশে থেকেছেন, তাদের শারীরিক ভাষায় বুঝতে পেরেছি, কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিছু চিন্তাজনক অবস্থায় রয়েছে এবং সেটা সার্বিকভাবে কোন জায়গায় সেটা আমরা ভেবে দেব। কৃষ্ণনগরের সঙ্গে বা আপনার যোগাযোগ এবং কৃষ্ণনগরে আমি একটা বাড়ি নিয়েছি এবং আমি কৃষ্ণনগরে দীর্ঘকালীন থাকার জন্য রয়েছি। আমার মনে হয় যে ভোটে জয় পরাজয় অবশ্যই কৃষ্ণনগরের আমার থাকা না থাকা নির্ণয় করবেন,
ঈশ্বর করুন যে আমি এখানে দীর্ঘকালীনভাবে থাকতে পারি। এবং সবসময় আমি একজন খেলোয়াড় মানুষ, আমি ফুটবল প্লেয়ার, তো যদি এখানে ভোটের জন্য বা রাজনীতির জন্য নাও থাকি, আমি এখানে ফুটবলের জন্য থাকবো। আমি দেখেছি যে কৃষ্ণনগরে ফুটবলের পরিবেশ খুব ভালো। আমি যদি একদিন মাঠে দাঁড়াই, দশটা ছেলে আসবে খেলতে, আমি তাদের সাথে খেলবো, তাতেও আমার ভালো লাগে।